السلام عليكم، তাহলে কেমন আছেন؟ আশা করি আপনি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শীতের মধ্যে বিভিন্ন পিঠা খাবো, সেটাই তো স্বাভাবিক। আর এই পিঠাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি এখানে বানাবো কিভাবে আপনারা খুবই সহজে অল্প উপকরণে বিবিখানা পিঠা বানাতে পারেন। এর জন্য আমি একটি বল নিয়েছি এবং একটি হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি। এখন আমি একে একে উপকরণগুলো দিয়ে দেবো। এখন আমি এখানে দুটো ডিম নিয়ে ফেটিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গুড়, আপনারা মিষ্টি বেশি কম অনুযায়ী দিতে পারেন। এখানে পরিমাণ মতন ডিম দিয়ে দিয়েছি। আর এখানে আমি দুধ নিয়ে দুধকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এটা আমি দিয়ে দিচ্ছি, এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন তেল। একটু আমি এখানে পরিমাণ মতন আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি এই বাটির এক বাটি পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা, বেকিং পাউডার। আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এখন এটাকে আমি চেলে নেব, ভালোভাবে ফেটে নেব। দেখছি আমার বেটারটা একদম রেডি। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ নারিকেল। এই যে আমি এখানে কিছু পরিমাণ নারিকেল নিয়ে দিয়েছি, সেটা দিয়ে দেব। আমার পিঠার কোপটা একদম রেডি। আমি এখন এটাকে একটা পাত্র ঢেলে এবং চুলো দিয়ে দিলাম, বাকিটা আপনাদের সাথে শেয়ার করি। যে আমি এখানে পাত্র নিয়ে প্রথমে তেল ব্রাশ করে তারপর আমি একটু পেপার কেটে এখানে দিয়ে আবার তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ব্যাটারটা ঢেলে দিব। ব্যাটারটা ঢেলে একটু ঝাঁকিয়ে দিব যাতে নিচে কোনো লাম্পস না থাকে। এখন আমি এটা চুলা বসিয়ে দিব। এখানে কড়াইতে একটু বালু দিয়ে একটু হিট করে নিয়েছি। এখন আমি এটার উপরেই এটা বসিয়ে দেব। 40 মিনিট পর আমি এটাকে দেখে নিব। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ওই যে আমি প্রথমে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তারপর আবার আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি দেখে নিব আমার পিঠাটার কি অবস্থা। আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি এখন এই টুথপিক দিয়ে চেক করে নেব। দেখতেই পাচ্ছেন পুরো ক্লিন আসছে, তার মানে আমার এটা হয়ে গেছে। আমি এখন একটু নামিয়ে ঠান্ডা করে তারপর পরিবেশন করব। পিঠাটা উঠিয়ে নিয়েছি, পিঠাটা হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিয়ে পাশে থাকবেন। আর এই যে আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি, আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আমরা